বিদেশগামী যাত্রীদের জন্য 23 জুলাই থেকে করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য সোমবার থেকে সারা দেশে 16টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় করোনা পরীক্ষা শুরু হয়েছে। করোনা পরীক্ষায় খরচ পড়বে 3.5 থেকে 4.5 হাজার টাকা। এতে প্রবাসী শ্রমিকদের অভিবাসন ব্যয় বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে প্রবাসী শ্রমিকদের জন্য কম খরচে করোনা পরীক্ষা ও কেন্দ্র বাড়ানো সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। হুমানচিস্তি রিপোর্ট। সম্প্রতি ইতালিতে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের করোনা ভাইরাস শনাক্ত হলে প্রায় 150 যাত্রীকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠায় দেশটি। এমন পরিস্থিতিতে গত 12 জুলাই আন্তঃমন্ত্রণালয় সভায় বিদেশ যাত্রীদের কোভিড-19 মুক্ত সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়। ঢাকায় 3টি সহ মোট 16টি কেন্দ্র করোনা পরীক্ষার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। শনিবার এ বিষয়ে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রা শুরুর 72 ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং 24 ঘণ্টা আগে রিপোর্ট সংগ্রহ করতে হবে। নমুনা দেওয়ার সময় পাসপোর্ট ও বিমান টিকিট দেখাতে হবে। নমুনা দেওয়ার পর থেকে যাত্রী আইসোলেশনে থাকবেন। পরীক্ষার ফি রাখা হয়েছে 3.5 থেকে 4.5 হাজার টাকা। আমাদের মাইগ্রেশন কস্ট কমানোর কথা আমরা বারবার বলে থাকি, তো এখানে 3,500 টাকা দিয়ে যদি তাকে টেস্ট করাতে হয়, আবার যদি সে সেখানে যাবার জন্য তার একটা আলাদা খরচ হয়ে থাকে, তাহলে কিন্তু অটোমেটিকলি এই খরচটি বেড়ে যাবে। আমি মনে করি যারা বৈধ ভিসা বা বৈধ টিকিট দেখিয়ে এই কোভিড টেস্টের জন্য যাবে, বিদেশ যাবার জন্য, তাদের ক্ষেত্রে এই ফিটা ন্যূনতম একটা ফি করা উচিত। যে কটি জায়গায় কোভিড টেস্টের জন্য মনোনয়ন করা হয়েছে, দেওয়া হয়েছে, এর সংখ্যা বাড়ানো দরকার। কোভিড টেস্টের সার্টিফিকেট সংগ্রহ করবার পরও এয়ারপোর্টে অন্তত পক্ষে কোনো কিট দিয়ে তাদেরকে আবার পুনরায় শেষ মুহূর্তে চেক করা যায় কিনা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী শ্রমিকদের করোনা পরীক্ষার জন্য রাজধানীতে ল্যাব বাড়ানোর পাশাপাশি খরচ কমানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। মাইগ্রেশন কস্ট খুব সিগনিফিকেন্টলি বাড়বে না, তারপরেও এটা তো অবশ্যই একটি বাড়তি চাপ। সেই চাপটা কীভাবে কমানো যায় সেটি আমাদের চিন্তায় আছে, যে আমরা কোনো ধরনের বাড়তি তাদেরকে সাবসিডি, বাড়তি ফেসিলিটি দিতে পারি কিনা। আমরা কাজ করছি আরও কিছু প্রতিষ্ঠানকে, স্বনামধন্য, যাদের ট্র্যাক রেকর্ড ভালো, যাদের অনলাইনে রিপোর্ট দেওয়ার সক্ষমতা আছে, আমরা যাদেরকে নির্ধারণ করব, তারা যদি আরও কম প্রাইসে দেন সেটা আমাদের জন্য একটা বড় বিবেচনার বিষয় হবে। বিমানবন্দরে আবার নতুন করে পরীক্ষার এই বিষয়টি আমার মনে হয় যে সিভিল এভিয়েশন তারা বিবেচনা করতে পারে। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এরই মধ্যে দেশে ফেরত এসেছেন উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী শ্রমিক। এমন পরিস্থিতিতে অভিবাসন ব্যয় বাড়লে তা বৈদেশিক শ্রমবাজারে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।